আরজিকফ হাসপাতালে তিলোত্তমা ধনের ঘটনার প্রতিবাদে গোটা দেশ এবং রাজ্য উত্তাল। পাশাপাশি সকল সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররাও পথে নেমে বিচার চাইছে। ঠিক এরই মধ্যে কোন্নগর বিবেকনগরে বছর বাইশের যুবক বিক্রম ভট্টাচার্য পেশায় গাড়ি চালক শুক্রবার ভোরে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়। ছেলেটিকে শ্রীরামপুর হাসপাতাল থেকে কলকাতার আরজিকর হাসপাতালে রেফার করা হয়। আরজিকরে আসার প্রায় চার ঘন্টা পর ছেলেটি মারা যায়। ছেলেটির মায়ের দাবি, চিকিৎসার অভাবে তার ছেলে মারা যায়। ছেলেটির মায়ের বক্তব্য যে, আমার ছেলে তো কোনো দোষ করেনি, এটা কি প্রতিশোধ নেওয়া হচ্ছে? ডাক্তারদের বিচার কে করবে? আমার ছেলেটা এত কষ্ট পেয়ে তরপাতে তরপাতে মারা গেল, এর বিচার কে করবে? এদিকে বিনা চিকিৎসায় মৃত্যু মানতে নারাজ আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তারা বলছেন, দুর্ঘটনাগ্রস্ত বিক্রমকে যখন আরজিকর হাসপাতালে নিয়ে আসা হয়, তখন কিন্তু তার পলিক্রমা অর্থাৎ দুটো পায়ে গুরুতর ইনজুরি হয়েছিল। শুধু তাই না, সেই সঙ্গে তার মাথাতেও একটা ইনজুরি ছিল। সেই ক্ষেত্রে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থায় নেওয়া হয়েছিল। টিটেনাস অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং তাকে স্টেবিলাইজ করে এক্সরে করতে পাঠানো হয়। সিটি স্ক্যান করতে পাঠানোর সময় হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয় এবং তার অবস্থার অবনতি হয়। দীর্ঘ চেষ্টার পরেও তাকে বাঁচানো যায়নি। অভিযোগ উঠেছে যে তিলোত্তমা কাণ্ডের জেরে 30 দিন ধরে চলা বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলার ফলে এই ছেলেটির প্রাণ যায় এবং যার ফলে সাধারণ মানুষ ডাক্তারদের বিরুদ্ধে পথে নেমেছে। গত 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল আজ বিকেল 5টার মধ্যে ডাক্তারদের নিজেদের কাজে ফিরে যেতে হবে, কিন্তু তা সত্ত্বেও ডাক্তারদের আজ রাস্তায় প্রতিবাদ মিছিলে দেখা যায়।